হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি হিমা, আবার চলে আসলাম আপনাদের জন্য ঈদের শপিং ব্লগ নিয়ে, শর্ট একটা ব্লগ। সো চলেন আজকে ব্লগটাতে আমি কি কি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো, আর আমার ঈদ ব্লগগুলো আপনারাও খুব এনজয় করছেন দেখে ভালোই লাগছে। আর আমার ফুল ভিডিওটা দেখার আগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন যাতে আমার সকল ভিডিও সবার আগে আপনাদের কাছে চলে যায়। আজকে আমি আবার শপিংয়ের জন্য বের হয়ে গেলাম। আজকে আমি শপিংয়ে যাচ্ছি আমার একটি বড় আপুর সাথে। এই যে দেখতেই পাচ্ছেন তাকে, সে অনেকক্ষণ আমার জন্য ওয়েট করেছে, সেই যিনি, সে ওয়েট করতে করতে ক্লান্ত হয়ে গেছে। আর আমি হচ্ছে ফাইজলামি করছিলাম তার সাথে, এটা হচ্ছে আমার একটা সিনিয়র আপু। এই তো এখন হচ্ছে আমরা মার্কেটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম, আর রাস্তায় হচ্ছে প্রচুর জ্যাম ছিল, আপু হচ্ছে খুবই টায়ার্ড ছিল আমার জন্য সে ওয়েট করতে করতে। আমরা যেহেতু স্টান মল্লিকা দিকে যাচ্ছি, সো আমাদের বাসা থেকে অনেকটাই জ্যাম পেতে হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন কতটা জ্যাম, গাড়ি যেখানে ছিল সেখানেই দাঁড়িয়ে আছে সিএনজি, আর আমরা খুবই বোরিং হয়ে যাচ্ছিলাম দুইজন। এই তো, বাট কিছু করার নেই, ওয়েট করতে হবে। আর ফাইনালি আমরা আসতে পারছি, যদিও আমরা স্টান মল্লিকার একটু সামনেই নেমে যাই জ্যামের জন্য। দেন আমরা উপরে ফ্লোরে আগে চলে যাই, যেহেতু আমরা আগে ড্রেসের দিকে যাবো সেই জন্য আমরা নিচে পরে আসবো। আর এই তো আমরা হচ্ছে ঘোরাঘুরি শুরু করে দিই, ড্রেস দেখা শুরু করে দিই, আমাদের পছন্দ হচ্ছিলো না। দেন হচ্ছে আমরা যেরকম ড্রেস চাচ্ছিলাম সেরকম ড্রেস পাচ্ছিলাম না, আর যেগুলো পাচ্ছিলাম সেগুলো হচ্ছে খুবই সাইজ মিল ছিল না, একটু সাইজ ঝামেলা ছিল। সো আমরা হচ্ছে একটার পর একটা দোকান দেখতে থাকি, ঘুরতে থাকি, আর আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা কী নিচ্ছি। এই তো অনেকক্ষণ ঘোরাঘুরির পরে আমাদের একটা ড্রেস খুব ভালো লাগে, এই ড্রেসটা হচ্ছে আমরা দুইজনেই দেখছিলাম, আমি আপু, আমাদের দুইজনেই খুব পছন্দ হয়েছিল। তবে এই ড্রেসগুলো একটা করে কালার হয়, একই ড্রেস দুইটা কালারের হয় না, এটা হচ্ছে আরেকটা প্রবলেম। এদিকেই তো আপু হচ্ছে প্রত্যেকটা ড্রেস দেখছিল, আর এই ড্রেসটা খুবই সুন্দর ছিল, আমি ওকে বলছিলাম যে তুমি ট্রায়াল দাও, সে বলছিল এই কালারটা তাকে স্যুট করবে কিনা, সেইটা বারবার দেখছিল, খুব কনফিউজড ছিল। এখন হচ্ছে আরও কয়েকটা কালার আছে, তারা সেগুলো দেখাচ্ছিল আমার জন্য, আপুর জন্য। আমরা দুজন সেম কালার ড্রেস নিতে চাচ্ছিলাম, বাট সেটা পাচ্ছিলাম না। দেন হচ্ছে এই ড্রেসটা দেখে আমার জন্য, বাট হচ্ছে আমরা একটা ড্রেস সেম কালার দুটা পাচ্ছিলাম না, এটাই হচ্ছে মেন প্রবলেম। এখন হচ্ছে আমরা কিছু ডিজাইনার সালোয়ার দেখছিলাম আর কি, এগুলো কি টিউলিপ সালোয়ার বলা হয়। আর আপু যেহেতু খুবই লম্বা ছিল, সো আপুর হচ্ছে অনেক সালোয়ারে হাইট প্রবলেম। এখন আমরা আরেকটা দোকানে চলে যাই, এই দোকানে আমাদের ওরকম কিছুই পছন্দ হচ্ছিলো না। এই তো একটা পর একটা ড্রেস দেখছিলাম, বাট আমাদের হচ্ছে পছন্দ হচ্ছিলো না ওরকমভাবে, যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো হচ্ছে আমাদের কালার মিলছে না। এই তো এই ড্রেসটা দেখি, এটাও হচ্ছে একটাই কালার ছিল। যেহেতু এখন রোজার মাঝামাঝি চলে এসেছে, সো আমরা হচ্ছে স্টিচ ড্রেস খুঁজছিলাম বেশি, আনস্টিচ এই টাইপের ড্রেসগুলোই খুব ভালো লেগেছিলো, বাট হচ্ছে এগুলো হচ্ছে প্রাইস খুবই বেশি চাচ্ছিলো তারা। তারপর আমরা চলে আসি আবার অন্য একটা দোকানে, এখন হচ্ছে আমরা অর্গানজা দেখছিলাম এই কালারটা। ঘুরতে ঘুরতে এখন হচ্ছে আমরা বেবিদের ড্রেসের কাছে চলে আসি। এখন হচ্ছে আমরা আরশির জন্য ড্রেস করছিলাম, বেবিদের ড্রেসগুলো আর কি আরশির জন্য পছন্দ হচ্ছিলো না, সো আমরা হচ্ছে অনেক খুঁজে খুঁজে আরশির জন্য একটা ড্রেস নেই। এখন চলে আসলাম ব্যাগের দোকানে ব্যাগ দেখার জন্য। স্টার মল্লিকার এই দোকানটার ব্যাগগুলো আমার প্রায় আনা হয় এই দোকানটা থেকে, আমি এই দোকানে হচ্ছে রেগুলার কাস্টমার, আর ওদের বিহেভিয়ারটাও খুবই ভালো ছিল, আর আমি প্রায় ব্যাগ এই দোকান থেকেই নেই। এই তো এদিকে হচ্ছে আপু আপুর জন্য কিছু ব্যাগ দেখছিল, ওর একটু বড় ব্যাগ দরকার ছিল, সো আপু হচ্ছে সেই টাইপের ব্যাগই খুঁজছিল, আর আমি হচ্ছে আমার পছন্দ মতো ব্যাগ খুঁজছিলাম। এখন হচ্ছে আমরা অন্য মার্কেটে চলে আসি, গ্রিন স্বর্ণালিকায়, এখানে ড্রেসগুলো দেখছিলাম। আসলে আমার হচ্ছে এখানে প্রত্যেকটা মার্কেটে ঘুরতে অনেক ভালো লাগে। এখানে হচ্ছে কিছু কুর্তি দেখছিলাম, আর এখান থেকে কিছু কুর্তি নেওয়া হয় আমাদের রেগুলারের জন্য আর কি, এই কুর্তিগুলো খুবই সুন্দর ছিল, আর এগুলো পরে খুব কমফোর্টও থাকা যায়। এই পাশের ড্রেসগুলো খুব সুন্দর ছিল, সিঙ্গেল অর্গানজা, আর একটু পর পর আমি একটু দেখছিলাম আমাকে কেমন লাগছে আর কি। এদিকে হচ্ছে আপু আপুর জন্য এই অর্গানজাটা দেখে, এই অর্গানজাগুলো আমার আপুর দুজনে খুব পছন্দ, আর ওই সাইডের আগানোরটা আমি আমার জন্য দেখছিলাম। এই তো আমি, এই তো ঘুরতে ঘুরতে ফাইনালি আমরা আরশির পছন্দ মতো জামা পেয়ে যাই, আমাদের যেরকম চাচ্ছিলাম সেরকমই। এই দোকানে প্রত্যেকটা ড্রেসই এত সুন্দর ছিল, তাদের দোকানের ড্রেসগুলো বেবি ড্রেস অনেক সুন্দর। এই তো আরশির ড্রেস কমপ্লিট হয়ে গেছে নেওয়া, এখন হচ্ছে আমরা অন্য মার্কেটের উদ্দেশ্যে আবার নিচে চলে যাচ্ছি। এই তো আমি হচ্ছে ওয়েট করছিলাম, এখন হচ্ছে আমরা একটু ব্যাক করি, আমাদের যেহেতু একটা ইমার্জেন্সি কাজ পড়ে যায় হঠাৎ করে, সো আমরা বাসার দিকে ব্যাক করি, আর রাস্তায় প্রচুর জ্যাম ছিল। এই তো এদিকে হচ্ছে আমি আর আপু ফাইজলামি করছিলাম, আপুকে বিদায় দিয়ে দিলাম, এখন হচ্ছে আমি দেখি আর কোথায় যেতে পারি, বাসার দিকে দৌড়াই। এইদিকে হচ্ছে এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে, জ্যামে থাকতে থাকতে এখানে একটু ডাব কিনে ফেলি আমি, অনেকক্ষণ জ্যামে বসে থাকলাম, এই তো দেখতে পাচ্ছেন কতটা জ্যাম। আমি হচ্ছে একা বসে থেকে বোরিং হচ্ছিলাম, তাই ফেসবুকের জন্য একটু স্ন্যাপ নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন অনেক পরিমাণ জ্যাম ছিল, একা একা টাইম কাটানোর সহজ উপায়। চলে আসছি হাতের মধ্যে।
চলে আসলাম। আমার ওরকম কিছু কেনা হয়নি, আর কালকে যেহেতু একটু বঙ্গবাজারে আগুন লেগেছে, সো আজকে হচ্ছে মার্কেট অবস্থা খুবই খারাপ আমার আবার, তবে ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো আবার কখন যাই। এখন বাসায় চলে আসলাম।